হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, ভালো থেকো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেই রেসিপিটা হচ্ছে ভোলা মাছের ঝাল। তো চলো দেখাবো যে ভোলা মাছের ঝাল আমি কীভাবে বানাচ্ছি। তো দেখতে থাকো ভোলা মাছের ঝাল বানানোর জন্য। দেখো ভোলা মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর এটা কিন্তু ভোলা মাছ, এটা খুব বড় সাইজের মানে মাছটা ছিল, তো সেই জন্য দেখো পিসগুলো এরকম হয়তো হয়েছে। আর এই যে দেখো মাথাটা, তো অল্প করেই মাছটা আনা হয়েছে, অল্পই করা হবে। তো দেখো মাছটা আছে এখানে। আর এই দেখো বাটিতে পেঁয়াজ রসুন আদা মানে বাটা আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো গুঁড়ো, আর এইখানে দেখো ঝুড়ির মধ্যে ধনে পাতা কেটে রাখা আছে। আর এই মাছটা কিন্তু আজকে ঝাল করা হবে। তো চলো দেখাবো যে আমি ভোলা মাছের ঝালটা কীভাবে বানাচ্ছি, ঠিক আছে? তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তবে জানতে পারবে। যদিও সবাই পারো দেখো ফ্রেন্ডস, ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো ফাটছে। তো এবার আমি মাছগুলো ধরে নেবো ফাটছে। তো চলো এবার মাছটা দিয়ে দিই তেলে, তেলটা গরম হয়ে গেছে, বাবাই নিয়েছি ফুটছে। আর পাশে দেখো দেশলা, এটা নরম হয়ে গেছে বলে ওই ইয়ে করতে দিয়েছি। মাছটা না কি যে রাখা ছিল কালকে তো সেই জন্য সিজে রাখাচ্ছি, কেমন মাছটা আগে ভেজে নিই ভালোভাবে ডাল ডাল করে। তো দেখো বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি ডাল ডাল করে, আর খুব বেশি লাল করিনি, কারণ হচ্ছে মাছটা বেশি কড়া করলে না একটু ছিবড়ে ছিবড়ে লাগে আর দিক ফুটে লাগে, সেই জন্য আমি এইভাবেই ভাজি মাছ। তো এবার হচ্ছে আমি রান্না তো শুরু করেই দিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, এবার যে তেল আছে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর আমি যদি মানে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল করি তাহলে কালো জিরেই কিন্তু ফোড়ন দিই, কালো জিরেটা দিলে বেশি ভালো লাগে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে তারপরে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর যদি ঝাল করবো মাছের মধ্যে মানে আলু টালু কিছু দেবো না, এমনি করবো তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। একদম অল্প একটু এটা মাখা মাখা টাইপের হবে, যেহেতু মাছের ঝাল হবে। তো চলো মশলাটা কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, বুঝেই রাখতে দেখে এবং আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। এইটুকুই আমি জল দেবো, এবার ঝোলটা ভালোভাবে যখন ফুটবে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আর আমি কিন্তু মাছটা মানে ঝোলটা ফোটার পরেই দিই, তাহলে কী হয়ে গেলো তো মাছটা ভেঙে যায় না, আগে থেকে দিলে না ঝোলের সাথে মাছটা ফুটতে ফুটতে নরম হয়ে গিয়ে ভেঙে যায়। আর আজকের মাছটা এমনি একটু ভেঙে গেছে, তো সেই জন্য আমি মাছটা পরে দেবো, ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তারপরে আমি মাছটা দিয়ে ইয়ে করবো, ওই ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো। তো চলো ঝোলটা ফুটে যাক তারপরে মাছটা দেবো। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এবার একটু হালকা হালকা কুঁচি দিয়ে আমি মাছগুলো নেড়ে দেবো, হ্যাঁ সরিয়ে দেবো, সরিয়ে না দিলে সব মাছগুলো এক জায়গায় হয়ে দেওয়া গেছে, সেই জন্য আমি খুঁটি দিয়ে সরিয়ে সরিয়ে দিলাম। তো দেখো মাছটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা যখন আর একটু ফুটবে তখন আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই মানে ফুটে গাঢ় হয়ে গেছে, আর একটু ফুটবে, ঠিক আছে? তো এবার আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। অনেকে আছে ধনে পাতাটা না পরে দেয়, তো আমি এখনই দিয়ে দিলাম, কারণ আমার হচ্ছে ধনে পাতাটা আবার ঠিক মুখে পড়লে অতটা ভালো লাগে না, সেই জন্য এখনই আমি দিয়ে দিলাম, ধনে পাতাটা ফুটে যাবে আর এর সাথে মিশে যাবে। অনেকে আছে দেখবে নামানোর পরে উপর থেকে ছড়িয়ে দেয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না মুখে পড়লে, তো তাই আমি এখনই ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার ঝোলটা আর একটু মানে শুকনো হবে তারপরে আমি নামিয়ে নেবো। আর আজকে একটু একটু সামান্য ঝোল রাখতে হবে, কারণ আজকে আমি ডাল করিনি,
তো ঝোলটা দিয়ে তো ভাত খেতে হবে, তাই না? সেই জন্য একটু ঝোল লাগবে। তো চলো আর একটু ফুটে যাক, তারপরে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকা মানে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পাশে থাকে বেল আইকনটি অন করে দিও। আবার নতুন করে ভিডিওতে দেখাবে। তত ভালো থেকে, সুস্থ থেকে, ভালো থেকে, আজকের মতন দেখো।